ওরে বাবারে, কয়েক কোটি টাকা দাম এই গাছটার। এই গাছটার নাম হচ্ছে সাদা পলাশ গাছ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটি থেকে। নমস্কার বন্ধুরা, আমি তুহিন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল তুহিন গার্ডেন। প্রতি মঙ্গলবার, শুক্রবার, রবিবার ঠিক দুপুর দুটোর সময় আমি চলে আসি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। সো আজ আমরা জানবো সাদা পলাশ গাছ যাদের ম্যাচুরিটি হয়েছে বা যারা বড় গাছ কিনবেন ভাবছেন, কিভাবে এই সাদা পলাশ গাছ টেস্ট করবেন। সো আজকের এই ভিডিওটিতে আমি সমস্ত কিছু দেখাবো সাদা পলাশ গাছ টেস্ট করার নিয়ম। তো ফার্স্ট আমি বলি, সাদা পলাশ গাছের নিচে আপনারা দুটো গ্লাস নেবেন, সেটা যে কোনো গ্লাস হতে পারে। সেই দুটো গ্লাসের মধ্যে একটা গ্লাসে অর্ধেক জল দেবেন আর অন্য একটা গ্লাস অর্ধেক দুধ দেবেন। সেই দুধটা হতে পারে গরুর দুধ বা আমল দুধ। তো আমরা এখন এই গ্লাসে আমল দুধ দিয়ে দিচ্ছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সাদা পলাশ গাছের গোড়াতে দুটো গ্লাস আমরা রেখে দিয়েছি। একটা গ্লাসে প্লেন সাদা জল আর একটা গ্লাসে দুধ আছে, হাফ হাফ গ্লাস। তো আমরা এখন দেখব যে এই গ্লাসের জল এবং দুধ দুটোই উপছে মাটিতে পড়ে যাবে কিভাবে, দেখুন। এটাই সাদা পলাশ গাছের মেন টেস্ট। ওকে, আমরা ওয়েট করব। যদি আমরা দেখি দুধ এবং জল একদম গ্লাস ভর্তি হয়ে মাটিতে উপছে পড়ছে, তখনই আমরা ভাববো যে এই গাছের ফাংশন চলে এসেছে এবং ম্যাচুরিটি হয়েছে। তো আমরা দেখব, ওয়েট করব কতক্ষণ পরে এটা হয়। যদি হয় তাহলে ভাববো ফাংশন চলে এসেছে, যদি না হয়, যদি উপছে না পড়ে, একই জল একই দুধ একই সমানভাবে থাকে, তাহলে ভাববো ম্যাচুরিটি হয়নি। তো আমরা দেখি, ওয়েট করি, তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সো দীর্ঘ 45 মিনিট পর আমরা দেখছি আস্তে 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 দুধ এবং জল উপছে পড়ছে, এবং আমরা এটাও লক্ষ্য করছি একদম উপছে পড়ে মাটিতে পড়ে যাচ্ছে। তো তাহলে আমরা এখান থেকে প্রমাণিত হলো যে এই সাদা পলাশ গাছের ম্যাচুরিটি চলে এসেছে। এই গাছটাকে আমরা কয়েক কোটি টাকা দিয়ে বিক্রি করতে পারি। সো এই হচ্ছে আমাদের সাদা পলাশ গাছের মেন টেস্ট। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো টেস্ট বা নতুন কোনো গাছের ডিটেলস ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন গার্ডেন চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন।